সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইট চালু করা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে যে কেউ তাদের মতামত তুলে ধরতে পারবেন। মঙ্গলবার সংবিধান সংস্কার কমিশন ও জাতীয় সংসদ সচিবালয়ের উপপরিচালক মোহাম্মদ সাব্বির মাহমুদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট মঙ্গলবার থেকে চালু হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের এই ওয়েবসাইটে প্রবেশ করে সংবিধান সংস্কার বিষয়ে আগ্রহী ব্যক্তি বা সংগঠন পরামর্শ, মতামত ও প্রস্তাব জানাতে পারবেন। আগামী 25 নভেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে পরামর্শ, মতামত ও প্রস্তাব জানাবার সুযোগ থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক থেকেও মতামত প্রদানের সুযোগ রয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে কমিশন পরিচিতি, নোটিশ বোর্ডে এই কমিশনের সাম্প্রতিক তথ্য, অংশীজনের প্রস্তাব, কমিশনের প্রতিবেদন, যোগাযোগের ঠিকানা ও গুরুত্বপূর্ণ লিঙ্ক পাওয়া যাবে।